আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আনোয়ারুল কবির, অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার অফ সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। টুডে আই এম গোয়িং টু টেক ক্লাস সিক্স ইংলিশ ফার্স্ট পেপার লেসন 12। ডিয়ার স্টুডেন্ট, আপনারা বইটি খুলে দেখেন, আমি এখন প্যাসেজটা বাংলা মিনিং রিডিং উইথ মিনিং আপনাদেরকে কমপ্লিট করাবো। বাংলাদেশ ইজ এ কান্ট্রি ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস। বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ একটি দেশ। এখানে মেন কিওয়ার্ড ন্যাচারাল, এর অর্থ হচ্ছে প্রাকৃতিক, রিসোর্স এর অর্থ হচ্ছে সম্পদ। উই আর প্রাউড অফ, আমরা গর্বিত অফ আর সয়েল, মাটি, ফরেস্ট, জঙ্গল, ফ্লাওয়ার্স, ফ্রুটস অ্যান্ড বার্ডস। আমরা আমাদের মাটি, বন, ফুল, ফল এবং পাখি নিয়ে গর্বিত। দ্য কান্ট্রি ইজ গিফটেড উইথ প্লেন্টিফুল অফ ফনা ডিউ টু ইটস জিওগ্রাফিক্যাল লোকেশন। এর ভৌগোলিক কারণে বাংলাদেশ প্রচুর পরিমাণে প্রাণীকুলে পরিপূর্ণ। তাহলে মেইন ওয়ার্ডগুলোর অর্থ গিফট উইথ, প্রচুর পরিমাণে, প্লেন্টিফুল মানে অনেক, ফোনা প্রাণীকুল, জিওগ্রাফিক্যাল লোকেশন ভৌগোলিক অবস্থান। বার্ডস আর ওয়ান অফ দেম, পাখিগুলি তাদের মধ্যে অন্যতম। টুডে, আজকে উই উইল রিড অ্যাবাউট এ বার্ড নোন অ্যাজ বেনেবো। আজকে আমরা বেনেবো নামে একটি পাখি ইন বাংলাদেশ, বাংলাদেশে একটি পাখি সম্পর্কে আমরা পড়বো। অ্যান্ড ব্ল্যাক হেডেড ওরিয়েল ইন ইংলিশ, যাকে ইংলিশে ব্ল্যাক হেডেড ওরিয়েল বলা হয়। ব্ল্যাক হেডেড ওরিয়েল ইজ এ পার্ট অফ দ্য প্লেইন ল্যান্ড অফ বাংলাদেশ। বাংলাদেশের সমতল ভূমির একটি পাখি ব্ল্যাক হেডেড ওরিয়েল। এখানে প্রধান ওয়ার্ড প্লেন, প্লেন মানে হচ্ছে সমতল, ল্যান্ড মানে হচ্ছে ভূমি, সমতল ভূমি। ইটস বডি is deep yellow, its head, its throat, its tail and some parts of its wings are black. এই পাখিটির শরীর গাঢ় হলুদ, এর মাথা, এর গলা এবং এর লেজ আর সাম পার্টস অফ ইটস উইংস, এর পাখার কিছু অংশ হয় কালো রঙের। ইটস বেক, এর ঠোঁট ইজ রেড, এর ঠোঁট লাল। ইট লুকস লাইক এ ময়না, এটা অনেকটা ময়নার মতো দেখতে। অ্যান্ড ইজ অ্যাবাউট 25 সেন্টিমিটার ইন লেন্থ, এবং লম্বায় প্রায় 25 সেন্টিমিটারের মতো। ইট ইজ সিন ইন বাংলাদেশ, এটা বাংলাদেশে দেখতে পাওয়া যায়, আরও দেখতে পাওয়া যায় ইন্ডিয়া, শ্রীলঙ্কা, মায়ানমার অ্যান্ড সাম আদার কান্ট্রিজ, এবং আরও কিছু দেশ, ভারত, শ্রীলঙ্কা, মায়ানমার এবং আরও কিছু কান্ট্রিতে এই পাখিটি দেখতে পাওয়া যায়। দ্য ব্ল্যাক হেডেড ওরিয়েল ইজ এ ভেরি স্প্রাইটলি অ্যান্ড রেস্টলেস বার্ড। ব্ল্যাক হেডেড পাখিটি খুব অস্থির এবং খুব প্রফুল্ল পাখি। এই সেন্টেন্সের মেন কিওয়ার্ডগুলো হলো স্প্রাইটলি, প্রফুল্ল বা আনন্দময়, অ্যান্ড রেস্টলেস মানে চঞ্চল, অস্থির। ইট নেভার স্টেজ অ্যাট ওয়ান স্পট ফর লং, এটি অনেক দিন ধরে একটি স্থানে অবস্থান করে না। তাহলে মেন কিওয়ার্ড হচ্ছে স্পট, মানে হচ্ছে স্থান। ইট ইটস অল কাইন্ডস অফ ওয়ার্মস অ্যান্ড ইনসেক্ট, এটা বিভিন্ন ধরনের পোকামাকড় এবং কীটপতঙ্গ খেয়ে থাকে। ওয়ার্মস অ্যান্ড ইনসেক্ট, পোকামাকড় এবং কীটপতঙ্গ। ইটস কল ইজ কোয়াইট সুইট, এর কণ্ঠ বেশ মিষ্টি অ্যান্ড প্লেজান্ট, অনেক সুন্দর। দ্য ব্ল্যাক হেডেড ওরিয়েল বিল্ডস রাউন্ড শেপ, বিল্ড রাউন্ড শেপ অর্থাৎ গোলাকার ধরনের বাসা তৈরি করে থাকে। এখন আমরা আলোচনা করব
কোশ্চেন অ্যানসার এবং তারপরে একটি লাইনের সাথে অ্যাড করতে হবে। দ্য ব্ল্যাক হেডেড ওরিওল বিল্ডস রাউন্ড শেপড বিউটিফুল নেস্ট উইথ ড্রাই গ্রাস অ্যান্ড বার্কস অফ ট্রিজ। অর্থাৎ এই পাখি ঘাস এবং খড়কুটো দিয়ে সুন্দর বাসা তৈরি করে। বোথ দ্য মেল অ্যান্ড দ্য ফিমেল বার্ড টেক পার্ট ইন বিল্ডিং দেয়ার নেটস। অর্থাৎ পুরুষ এবং মহিলা উভয় পাখি তাদের বাসা তৈরি করে থাকে। দ্য ব্ল্যাক হেডেড ওরিওল লেইস টু অফ থ্রি এগস অ্যাট এ টাইম। অর্থাৎ ব্ল্যাক হেডেড পাখি একবারে দুই থেকে তিনটি ডিম পেড়ে থাকে। ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা এই প্যাসেজ থেকে এমসিকিউ এর অ্যানসারগুলো আমরা জেনে নেব। তাহলে ওয়েলথ মানে সম্পদ, তাহলে সঠিক উত্তর হচ্ছে ওয়েলথ। নাম্বার টু, উই আর প্রাউড অফ আওয়ার সয়েল ফরেস্ট ফ্লাওয়ার্স ফ্রুটস বার্ডস ই আর প্রাউড। অর্থাৎ আমরা আমাদের ফলমূল গাছপালা এবং জঙ্গল মাটি এগুলো নিয়ে আমরা গর্বিত। প্রাউড মিন্স, প্রাউডের অর্থ এখানে ইলাটেডেড, ইলাটেড অর্থ হচ্ছে গর্বিত, তাহলে ইলাটেডের সাথে এই ওয়ার্ডটা অ্যাডজাস্ট হবে। নাম্বার থ্রি, ইটস কল ইজ কোয়াইট সুইট অ্যান্ড প্লেজেন্ট, হুইচ অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ডস ইজ নট এ সিনোনিম অফ দ্য প্লেজেন্ট। অর্থাৎ এই পাখির কণ্ঠস্বর অত্যন্ত মিষ্টি এবং সুন্দর, এখানে প্লেজেন্টের কোনটি সমার্থক শব্দ নয়, তাহলে সমার্থক শব্দ নয় অর্থাৎ বিপরীত শব্দের সাথে অ্যাগ্রি করবে হার্স, হার্স শব্দের অর্থ হচ্ছে কর্কশ। নাম্বার ফোর, বোথ দ্য ফিমেল মেল অ্যান্ড ফিমেল বার্ড টেক পার্ট ইন বিল্ডিং দেয়ার নেস্ট। অর্থাৎ স্বামী স্ত্রী উভয় পাখি তাদের বাসা তৈরি করে। দ্য টার্ম দ্য টেক পার্ট, টেক পার্ট এই শব্দের নিচের কোন শব্দটির সাথে মিল হবে, তাহলে টেক পার্ট শব্দের অংশগ্রহণ করা, তাহলে নিঃসন্দেহে বিদা পার্টিসিপেট মানে অংশগ্রহণ করা, তাহলে সঠিক উত্তরটা হবে পার্টিসিপেট। নাম্বার ফাইভ, দ্য ব্ল্যাক হেডেড ওরিওল ইজ এ ভেরি স্প্রাইটলি অ্যান্ড রেস্টলেস বার্ড। হোয়াট ডাজ রেস্টলেস মিন্স, অর্থাৎ ব্ল্যাক হেডেড পাখি অত্যন্ত কর্মচঞ্চল এবং অনেক প্রফুল্ল, তাহলে এখানে রেস্টলেস অর্থাৎ চঞ্চল বা অস্থির এই শব্দের নিচের কোন শব্দটির সাথে অ্যাগ্রি করবে, তাহলে চঞ্চল বা অস্থির শব্দের সাথে এখানে মুভিং, মুভিং এই ওয়ার্ডটি অ্যাগ্রি করবে। ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা আলোচনা করব সংক্ষিপ্ত কোশ্চেন আনসার, অ্যান্সারিং শর্ট কোশ্চেন। তাহলে প্রথমে আমরা জানবো যে হোয়াই ডু উই ফিল প্রাউড, অর্থাৎ আমরা কেন গর্ববোধ করি, তাহলে উত্তরটা লিখতে হবে এখান থেকে, উই ফিল প্রাউড, আমরা গর্ববোধ করি বিকজ, কারণ আওয়ার কান্ট্রি ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস। নাম্বার টু, হোয়াট ডু ইউ মিন বাই কান্ট্রি ইজ গিফটেড উইথ প্লেন্টিফুল ফুনা, অর্থাৎ বিভিন্ন প্রচুর পরিমাণে প্রাণীকুল দ্বারা পরিপূর্ণ, এটা বলতে এখানে কি বোঝানো হয়েছে, হোয়াট ডু ইউ মিন বাই কান্ট্রি, তাহলে সঠিক অ্যান্সারটা কান্ট্রি ইজ গিফটেড উইথ প্লেন্টি অফ ফুনা, ফুনা উইথ সয়েল ফরেস্ট ফ্লাওয়ার্স ফ্রুটস অ্যান্ড বার্ডস, আদারওয়াইজ ইট ইজ ডিউ টু ইটস জিওগ্রাফিক্যাল লোকেশন। এখন আমরা জানব নাম্বার থ্রি কোশ্চেনের আনসার। নাম্বার থ্রি কোশ্চেনস, সি দ্যাট হাউ ডাজ দ্য ব্ল্যাক হেডেড ওরিওল বিল্ড দেয়ার নেস্ট। ব্ল্যাক হেডেড ওরিওল পাখি কীভাবে তাদের বাসা তৈরি করে, তাহলে আমরা বলতে পারি যে দ্য ব্ল্যাক হেডেড ওরিওল বিল্ড দেয়ার নেস্ট ড্রাই, অর্থাৎ প্যাসেজ থেকে আমরা দেখব যে সঠিক উত্তরটা কোথায় আসে, তাহলে কীভাবে ব্ল্যাক হেডেড পাখি তাদের বাসা
তৈরি করে থাকে। তাহলে বাসা ব্ল্যাক হেডেড পাখি বাসা তৈরি করে, তারা তাদের শুকনো খড় পাতা দিয়ে তারা বাসা তৈরি করে। তাই ব্ল্যাক হেডেড বার্ডস বিল্ডস দেয়ার নেস্ট উইথ ড্রাই স্ট্রস। নাম্বার ডি কোশ্চেন্স, হোয়ার ডু উই জেনারেলি সি ব্ল্যাক হেডেড ওরিয়াল, অর্থাৎ ব্ল্যাক হেডেড ওরিয়াল পাখিটা কোথায় কোথায় দেখতে পাওয়া যায়। তাহলে উত্তরটা এখান থেকে নিতে হবে, উই জেনারেলি সি ব্ল্যাক হেডেড ওরিয়াল ইন বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, মায়ানমার, অর্থাৎ বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা এবং মায়ানমার এই দেশগুলোতে এই পাখিটা দেখতে পাওয়া যায়। এখন লাস্ট কোশ্চেন, ডিসক্রাইবস ব্ল্যাক হেডেড ওরিয়ল, অর্থাৎ ব্ল্যাক হেডেড ওরিয়ল পাখিটা সম্পর্কে বর্ণনা করে। তাহলে প্যাসেজ থেকে আমাদের নিতে হবে ব্ল্যাক হেডেড পাখি, এখান থেকে নিতে হবে, ব্ল্যাক হেডেড ইজ ওরিয়াল ইজ এ বার্ড অফ প্লেন ল্যান্ড অফ, এর বডি ইজ ডিপ ইয়েলো, ইটস হেড, ইটস থ্রট, ইটস টেইল অ্যান্ড সাম উইংস আর ব্ল্যাক, ইটস বেক ইজ রেড, ইট লুকস লাইক এ ময়না অ্যান্ড ইজ লেন্থ ইন লেন্থ 20 অ্যান্ড ময়না অ্যান্ড ইজ অ্যাবাউট 25 সেন্টিমিটার লেন্থ। এই পর্যন্ত আমাদের লিখলে হবে। ডিয়ার স্টুডেন্ট, এতক্ষণ আপনাদের সুবিধার্থে আমি আলোচনা করলাম আপনাদের টেক্সট বইয়ের 12 ইউনিটের বার্ডস অফ বাংলাদেশ, এবং আজকে আমি আলোচনা করলাম এর রিডিং উইথ মিনিং, এমসি অ্যান্সার অফ এমসিকিউ এবং অ্যান্সারিং অফ শর্ট কোশ্চেন। ডিয়ার স্টুডেন্ট, আর এই প্যাসেজের কোশ্চেন ব্যাংক হিসেবে আপনাদের কাছে পাঠানো হয়েছে আজকে এক্সট্রা এমসিকিউ এবং এক্সট্রা শর্ট কোশ্চেন, যেগুলো আপনাদের নিজের থেকে প্র্যাকটিস করে উত্তরগুলো তৈরি করতে হবে। তো আজ এই পর্যন্ত, আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহ হাফেজ।